খুদর কাছে এমন মর্যাদা তোমার খুদর সৃষ্টি সবি মুস্তফা তোমার খুদর সৃষ্টি সবি মুস্তফা আলহামদুলিল্লাহ রবিল আলমী ও সালাতাম আলাহ সঈদুল মুরসলিন আমা আবাদ ফা আবদুল্লাহ ইমিন সঈদ রহিম ইসমিল্লা রহমান রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিউল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ মাজেদা দরশScreenBinding অনুষ্ঠান তাজিম মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিয়ে আবার একবার হাজির হয়েছে হুযুর পাক সাল্লাল্লাহু তাআলার عزت বিষয়ক সম্মান বিষয়ক আলোচনা ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠান আলোচনা করব শুরুতেই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া উপর দরশরী পাঠ করার ফজিলত নিয়ে একটা হাদিসে পাক আমরা শ্রবণ করছি হুজুর পাকসাল আলিহা আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি একবার দর্শী পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করেন সোহান আল্লাহ সাল্লু আল্লাহ হাবিব মুহাম্মদ মোহাম্মদ সল্ল্লাহআলা আলিহা আলি ওসাল্লাম আজকে আমরা আলোচনায় যেই জিনিসটি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে হুজুর পাকসালসাল্লামের সাথে সম্পৃক্ত বস্তু ও স্থানের প্রতি সম্মান প্রদর্শন কাজী আয়াস মালিকীর রহমেতুল্লাহ তালাই খুব সুন্দরভাবে এর বিষদ আলোচনা ব্যাখ্যা করেছেন ইনশাল্লাহ তার কাছ থেকে এবং অনেক বড়ো আশিক রসুল হজরতে কাজী আয়াস মালিকির রহমেদুল্লাহ তাল পক্ষ থেকে কিছু মাদিনী ফুল আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ হুজুর পাকসাল্ল্লাউ তলি ইসলাম প্রতি সম্মান প্রদর্শনের মধ্যে এটাও অন্তর্ভুক্ত যে হুজুর পাকসাল্ল্লা তাের সাথে যেই বস্তুগুলো সম্পৃক্ত যেই বস্তুগুলো হুজুর আসল আসলামের তার টাচ হয়ে আছে যেমন হুজুর আসলামের চুল মুবারক দাড়ি মুবারক হুজুর পাকসল আসলামের উজুর পানি হুজুর পসালামের কাপুর মুবারক হুজুর পাকসাল্লামের নখ মুবারক হুজুর পাকসাল উতাম যেই স্থানে বসেছেন মিম্বর শরীফ হুজুর পাকসাল উত্লাম যেই স্থানে মাটিতে বসেছেন ওই জায়গা যেই জায়গায় হুজুর পালসালাম নামাজ পড়েছেন হুজুর পাকসাল্ল্লাউ আলি আসাল্লাম যার মাথার উপর হাত বুলিয়ে দিয়েছেন হুজুর মোবারক যার শরীরের সাথে টাচ হয়ে আছে হুজুর পাকসাল্লাহ আলী আসাল্লাম যে লাঠি মোবারক হাতে নিয়েছেন হুজুর পাকসাল্লাম যেই ধনুক মোবারক হাতে নিয়েছেন হুজুর পাকসাল্ল্লা আলু সাল্লাম যে তরবারি মোবারক হাতে নিয়েছেন যেই গাধা মোবারকের উপর হুজুর পাকসাল্লা আসলাম সাভার হয়েছেন হুজুর পাকসাল্লামাম আরোহণের যেগুলো বাহন ছিল সব কিছু তা আজিমের অন্তর্ভুক্ত সেগুলোকে অবশ্যই তাজিম ও সম্মান প্রদর্শন করা আমাদের ইমানের দাবি চলুন এই বিষয়ে কিছু আমরা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি হাজরত সুফিয়া বিনতে নাজদাহ রদি আল্লাহ তালু থেকে বর্ণিত হাজরত আবু মাহজুরা রদি আল্লাহ আলা আনহুর মাথার সামনে কিছু চুল লম্বা ছিল এমন লম্বা ছিল যে তিনি যখন বসতেন তার চুল মাটি পর্যন্ত পৌঁছে যেত এ সম্পর্কে লোকেরা তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি আপনার চুল মুন্ডন করেন না কেন এদিকে চুলগুলো কাটেন না কেন অন্যদিকে চুল কাটলেও এই চুলগুলো আপনি কাটেন না কেন তখন তিনি বললেন লম আকুন রসুল্লাহ ইসল আলী সাল্লাম বিয়াদিহি সুবাহ যে চুলগুলো রসুল আলা সাল্লামের পবিত্র হাতের স্পর্শ পেয়ে ধন্য হয়েছে তা আমি কিভাবে কাটতে পারি সুবাহান্লাহ যে চুল মুবারকের উপর যেই চুলের উপর হুজুর হাত মুবারক লেগে এটাকে এটা চুল মুবারক হয়ে গেছে সেটাকে আমি কিভাবে কাটার স্পর্ধা রাখি কাটতে পারি আল্লাহ কেমন সম্মান তারা হুজুর পাকসাল্লাহসালাম প্রতি দেখাতেন তাই আমাদের উচিত হুজুর পাকসাল্লাহ সামের এই সম্পৃক্ত জিনিসগুলোকে সেভাবে সম্মান করা হাজরত খালিদ বিন ওয়ালিদ রদিয়াল্লাহ তালানহ আর টুপির মধ্যে হুজুর পাকসাল তালে কয়েকটি চুল মুবারক সেলাই করে রেখেছিলেন টুপির ভিতর চুবাহান আল্লাহ কোনো এক যুদ্ধের মধ্যে তার টুপি হারিয়ে গেল মাটিতে পড়ে যাওয়াতে তিনি সেটা খুঁজতে লাগলেন সেটা নেয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে আপনি যুদ্ধের ময়দান ছেড়ে হালকা টুপির জন্য পাগল হয়ে গেছেন কেন সেটা খুঁজছেন কেন যুদ্ধের কোনো খবরই না আপনার কারণ মুসলমান একের পর এক শহীদ হতেই যাচ্ছে আল্লাহ 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 তখন তিনি বললেন লাম আফ আই লাহা বিশাব বল লিমা তাজাম মানাৎহু মিন শাহরি সাল্লাল্লাহ তা আল্লা আলু সাল্লাম লি আল্লাহ উস লাবা বারকাতাহা ওয়াতাকা আফি আই দিল মুশরিকিন আমি শুধু একটি টুপির জন্য এমন করিনি বরং আমি এমনটি এ কারণে করেছি যে টুপির মধ্যে হুজুরবক সাল্লাস সামের চুল মোবারক রক্ষিত ছিল আল্লাহ আল্লাহ তাই আমি শঙ্কিত ছিলাম সেটার বরকত আমার হাত থেকে দূর হয়ে যাবে আর কোনো মুশ্রিকের হাতে কোন অমুসলিমের হাতে সেটা চলে যাবে আমি সেই জন্যে আমার টুপির খোঁজ করছিলাম কারণ হজর পাকসাল্লা চুল মুবারক এগুলো সব কিছুর চেয়ে দামি আমরা এই চুল মুবারককে যদি সম্মান করি তো আমার ইমান মজবুত হবে আমার ইমান হচ্ছে এই যুদ্ধের সব কিছু যার উসিলায় আল্লাহ তালা আমাকে বিজয় দান করছেন সেই চুল মুবারক সৎকায় হাজতে খালিদ বিন ওলিদ রদি আল্লাহ তালু এমন আশেকের রসুল ছিলেন যে একবার কোনো যুদ্ধের ময়দানে তিনি ভুলক্রমে ওই টুপি মোবারক ফেলে চলে যান যে টুপির ভিতর হুজল হোসেনের চুল মোবারক ছিল অন্য টুপি পরে তিনি চলে যান তখন যুদ্ধের ময়দান থেকে খবর আসলো যে যুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হতে যাচ্ছে অর্থাৎ তারা পেরে উঠছে না তখন ওনার স্ত্রী আনা না চিন্তা করলেন যে হজরত খালিদ বিন ওলিদ রদিয়াল্লাহ তহা কখনও যুদ্ধের মধ্যে হন না তিনি এমন কেন খবর আসছে একদিন দুই দিন হয়ে যাচ্ছে যুদ্ধের বিজয়ের সংবাদ এখনও পাওয়া যাচ্ছে না খোঁজ নিয়ে দেখলেন দেখলেন যে ওই টুপি মুবারক যে টুপির মধ্যে হুজর বকসুল্লাহের চুল মুবারক রক্ষিত ছিল সেটা তিনি ভুলে ফেলে গেছেন তখন হজরত খালিদ বিন ওলিদ রদিয়াল্লাহ তালুর স্ত্রী তিনি ওই টুপি মুবারক নিয়ে ঘোর সাবার হলেন অর্থাৎ ঘোরার উপর আরোহণ করে তিনি যুদ্ধের ময়দানি দিকে খুব দ্রুত এগিয়ে চললেন এবং তিনি হাজরত খালিদ বিন তার দরবারে গিয়ে অর্থাৎ ওনার কাছে এটা পেশ করলেন যে কোনোভাবে সেটা পৌঁছালেন যখন হজরত খালিদ বিন ওলিদুল সেটা মাথায় দিলেন তখন যুদ্ধের মোর ঘুরে গেল আর আল্লাহ তালা ওই চুল মোবারকের ওশিলায় ওই যুদ্ধের মধ্যে হজরত খালিদ বিন ওলিদর আল্লাহ তালা বিজয় দান করলেন সোবাহান আল্লাহ সাহবিকরা মালিমুরিদোয়ান কেমন আকিদা পোষণ করতেন আর আমাদের ইসলামী নারীরা সর্বক্ষেত্রে তারা পারদর্শী ছিলেন ঘোড়া চালাতে পারতেন তারা তরবারি চালাতে পারতেন তারা স্বামীদেরকে শ্রদ্ধার পাশাপাশি পরিবারের কাজের পাশাপাশি তারা তাদেরকে প্রত্যেক ক্ষেত্রে সহযোগিতা করতেন তারপর সামিহারা এবং মাদিনী চা দর্শকবৃন্দ আমাদের ইসলামী বোন যারা রয়েছেন তাদেরকেও পরিবারের কাজের পাশাপাশি অনেক কিছুতে স্বামীকে সহযোগিতা করা দরকার এবং স্বামীর অবর্তমানে পরিবারকে কিভাবে চালাতে হবে তার জন্যে তাকে কিছু হাতের কাজও শিখে রাখা দরকার তাই হুজুর পাকসাল্লাহ তলা আলিহা আলী ওয়াসাল্লামের চুল মোবারকের কেমন ফজিলত রয়েছে আর এটা তারা জানতেন বলেই তারা হুজর পাকসাল্লা ওই চুল মোবারকের প্রতি এত ইজ্জত এত তাজিম তারা প্রদর্শন করতেন তাই তো যুদ্ধের ময়দানে একটা টুপির জন্য তিনি এভাবে পাগলে নেওয়া হয়ে গিয়েছিলেন ওই টুপি তিনি খুঁজতে লাগলেন আলহামদুলিল্লা ওটা যখন পেয়েছেন তখন সেটাকে ইজ্জত ভরে মাথায় রাখলেন এবং যুদ্ধের মোড় পাল্টে গেল তার কারণ কী ছিল তিনি বলছেন যে আমি এজন্যে ভয়ে ছিলাম যে এটার বরকত আমার কাছ থেকে দূর হয়ে যাচ্ছে কিনা আর হুজুর পাকসাল্লাহ তালিসের এই টুপি কোনো অমুসলিমের হাতে পৌঁছে যাচ্ছে কিনা যেটার কারণে হয়তো আমি মাহরুম হয়ে যাব আর হুজুর পাকসালের চুল মোবারকের বে ইজতে বেহরুমতে হবে আজতে অমর রদি আল্লাহ তালন অনেক বড় আশিক রসুল ছিলেন ওনার ছেলে হাজরত আবদুল্লাহমে অমর রদি অনেক বড় আশিক রসুল ছিলেন যেমন পিতা তেমন সন্তান তিনি হুজুর আর আলী আল্লিয়াল্লাম সম্পর্কে খুব ভালো ধারণা রাখতেন ইবনে অমর উদ্দী আল্লাহআ সম্পর্কে বর্ণিত আছে যে তিনি হুজুর পাকসাল্লাহ তাল্লাম মেম্বরও উপবিষ্ট হওয়ার স্থানে নিজের হাত বুলিয়ে সিয় মুখমণ্ডলে মালিশ করতেন হুজুর পাশাল যেখানে বসতেন সেখানে গিয়ে তিনি হাত লাগিয়ে এটা চেহারার মধ্যে মালিশ করতেন শরীরের মধ্যে বুলিয়ে নিতেন সুবাহান আল্লাহ ইবনে না ইবন আমারা ওয়াদাহু আলা মকআদিন নবী মিনাল সালা আলিম্বারিহা আলা সুবাহান আল্লাহ তো এমন আশিকের রসুল ছিলেন হাজরত ইবন অমর রদি আল্লাহ তালন এ কারণে ইমাম মালিক রদিয়াল্লাহ তালানু মদিনা তে এবার মধ্যে কখনও ঘোর সাবার করতেন না জুতা পায়ে দিতেন না এবং ঘোড়ার উপর চড়তেন না হাজরত ইমাম মালিক রুদিয়াল উদাহরণ কাছে যত ঘোড়া ছিল সব ইমাম শাফি রদি আল্লাহ দান করে দেন সুবাহান আল্লাহ তখন ইমাম শাফি রহমতুল্লাহ তালা বলেন ইনি একজন মহাবির ইমাম মালিক মারিক রুদনের ছাত্র ছিলেন তো বললেন হুজুর নিজের সাওয়ারের জন্য তো একটা ঘোড়া রাখেন সব আমাকে দিয়ে দিচ্ছেন একটা হলেও তো রাখেন তখন তিনি যে জবাব দিলেন মালিক মারিক রুদন যে জবাব দিলেন কী জবাব দিলেন আন বিহা ফিরি দা বা এ ব্যাপারে আমি আল্লাহর প্রতি লজ্জামোধ পোষণ করছি যে যে পবিত্র ভূমিতে হুজুর পাশাল্লাহম আরাম করছেন সে ভূমির উপর আমি বাহনের উপর আরোহণ করব। সে ভূমিতে আমি বাহনের উপর আরোহণ করব। সেটা আমার খুব লজ্জা হচ্ছে হুজুর আরাম করছেন মাটিতে আর আমি সে মাটির উপর ঘোর সবার হব ঘোরার উপর আরোহণ করবো এটা তো আমি আমার মতো রসুলের উম্মতের পক্ষে সম্ভবপর না তাই যারা হুজুর পাশান দরবারে যায় ওখানে আল্লাহ আলার বানা চাচ্ছি যে আল্লাহ আলার কিছু বান্দা রয়েছে যারা মসজিদে নববিষণের মধ্যে জোতা নিয়ে ঢুকে যায় তারা হুসে আসলামের রওজা একদেশের খুব পাশাপাশি জোতা নিয়ে যারা তারা চলছে সেখানে জিয়ারত বা নিজের কাজে তারা ব্যস্ত এমন কি তারা নিজের গাড়িটা পর্যন্ত নিয়ে সেখানে চলে যাচ্ছে তাই আদব করা দরকার যে যত আদব প্রদর্শন করবে সম্মান প্রদর্শন করবে আল্লাহ তালা তাকে তত ন্যামত দান করবেন কারণ হুজুর পকসাল্লাহ তালিস ইসলামের প্রতি অসম্মান প্রদর্শন করে আপনি দুনিয়াতে কোনো ইজ্জত কামনা করতে পারেন না পাবেনই না আপনি যেখানে জানবে ইজ্জত হবেন আপনি আল্লাহ তাল রহমত এবং বরগত থেকে আপনি হাত শূন্য হয়ে যাবে আপনার তাই পি ইসলামা আসলে ইমাম মারিক রিয়ত মদিনার হেরমের মধ্যে মদিনার পাকের হেরমের মধ্যে হেরম অনেক বড় তিনি কখনও মলমূত্র পর্যন্ত ত্যাগ করতেন না তিনি সেখানে প্রস্তাব পায়খানা ইত্যাদি পর্যন্ত সারতেন না তিনি প্রকৃতির ডাকে তিনি অনেক দূরে চলে যেতেন মদিনার বাইরে চলে যেতেন তাই আল্লাহ তালা আমাদেরকে তাদের সদকায় আমাদেরকে সম্মান নসিক করে হুজুপুর ইসলামের প্রতি সম্মান করা ইজ্জত করা আমাদের মোকাদ্দারে তকদিরের মধ্যে লিখে দিক হাজতে আবু আব্দুর রহমান আসুলামি আহমদ বিন ফজলু বিয়া জাহেদ যিনি গাজী এবং তিরণ ছিলেন তার ব্যাপারে বর্ণনা করেন আহমদ বিন ফলু বিয়া জাহিদ সম্পর্কে বর্ণনা করা হচ্ছে আবু আবদুর রহমান সোলামি বলছেন মা মাসাদ্তুল কৌসা বিয়াদি ই আলা তহারতিন মনজু বলাগানী আনা নবী আসাল সাল্লামা আহাদল কৌসা বিয়াদিহি যখন থেকে আমি এটা জানতে পারলাম যে আমার হাতের এই ধনুক হুজুর আলী সাল্লাম হাত মুবারক দিয়ে স্পর্শ করেছেন তখন থেকে আমি বিনা বজুতে এই ধনুকটি হাত দিয়ে স্পর্শ করিনি সুবাহানুল্লাহ যেই ধনুকটির ধনুকটি হুজুর তা আলী সাল্লাম এর হাত মুবারক স্পর্শ করেছে। হাত মুবারকে চুমো দিয়েছে পাক আসাল্লামের সাথে টাচ হয়েছে তো ওনার কাছে যখন এই এই খবরটা বসলো তখন থেকে তিনি বলেন আমি ওজুবিহীন ওই ধনুকটি কখন স্পর্শ করিনি আল্লাহ এমন আদব প্রদর্শন করতেন তারা হুজুর তা তল আলী আসসালাম প্রতি এবং হুজুর পাকসাল্লা সাল্লামের সাথে টাচ ওয়ালা জিনিসের প্রতি মদিনাতে এবার আদপ্ত কেমন ইমাম মালিক রুদিয়াল্লাতালহ এক ব্যক্তির ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন যে অনেক বড় খানদানের ছিল কিন্তু সে এমন একটা ব্যা করলো করল সে বলল যে মদিনাতে এবার মাটি ভালো না মদিনাতে এবার মাটি ভালো না তখন এ ব্যাপারে হাসদিন ইমাম মালিক রুদিয়াল্লাউত আলানহু ফতোয়া দিলেন যে কথা বলেছিল মদিনাচরের মাটি নিকৃষ্ট তাকে যেন তিরিশ বেত্রাঘাত করা হয় তিরিশটা বেদ মারা হয় এবং গ্রেফতার করা হয় অথচ সে একজন খ্যাতিধর ব্যক্তি ছিল তিনি আরও বলেন মূলত লোকটি মৃত্যুদণ্ড লাভের উপযুক্ত হয়ে গেছে কারণ যে জমিনে আল্লাহ তাল রসুল সাল্লি সাল্লাম সমাধিস্থ হয়েছেন আরাম করছেন তার ধারণা এই ভূমি পবিত্র নয় এটা কেমনে হতে পারে তাই এটা বহারু শরীফের হাদিসে পাক যে رسول الله صلى الله عليه وسلم إل بدي شمّان بدشون كرتة كي إمام مالك الدار دون إيتاي بولن من قالا تربة المدينة رديا يضرب سلاسين الدرّاتن سبحان الله وامرا بحبسه وكان له قدر وقال ما أحبجه إلى ضرب عنقه تربة دفن فيها رسول الله صلى الله عليه وسلم يزعم أنها হাই হাই হায় রসুল বালাইসালাম যেখানে আরাম করছেন সেই মাটিকে কেউ খারাপ করলে তার তাকে তিরিশ বেদ মারার এবং তাকে গ্রেফতার করার এবং সে এটা থেকে রুজু না করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার তিনি হুকুম প্রদর্শন করেন সুবাহান আল্লাহ ইমাম মালিক রদি আলাহ কেমন মদিনা ইয়াবাকে মহাব্বত করতেন সাহি হাদিসের মধ্যে রয়েছে সাহি হাদিসের মধ্যে রয়েছে এটা বোখারি মুসলিম নাসাই আবু ইয়া আলা কিতাবের মধ্যে প্রত্যেকটি কিতাবের মধ্যে আপনি এটা পাবেন যে বলা হচ্ছে হজুর পাকসাল্লা উদ্দহে মদিনাতে ইয়া সম্পর্কে শার্থ করেছেন কি শার্থ করেছেন মান আ ফিহা ফ ইহা হায়দরসান আব আ মাহদিসন ফা আলাইহি লা নতুল্লাহি ওয়াল্ মাল ই খাতি ওয়্না সি আজমা ইন লা ইউক আহা যে ব্যক্তি মদিনাতে অপ্রীতিকর ঘটনা ঘটাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবে বা কোনো দুর্ঘটনাকারীকে আশ্রয় দেবে আল্লাহ তালা ও তার ফির তার উপর অভিসম্পদ বর্ষণ করেন লালত বর্ষণ করেন আর কারা কারা বর্ষণ করেন আল্লাহ তালা আল্লাহর ফির সকল মানুষ তার প্রতি লানত বর্ষণ করেন আর আল্লাহ তালা তার ফরজ নফল কোনো ইবাদ কবুল করবেন না আল্লাহ তালা তার কোনো ফরস কোনো নফল ইবাদ আল্লাহ তালা কবুল করবেন না কেমন অধীনেতায় এবার সম্মানের কথা হুজুর পাকসাল্লা সাত করেছেন আর সেই মদিনেতাইয়াবাকে কেউ যদি খারাপ বলে মোদিনেতা মানুষকে যদি খারাপ বলে মোদিনেতাইবার নারীকে যদি খারাপ বলে মদিনেতা মাটিকে যদি খারাপ বলে তাই আমাদের উচিত মদিনা ইয়াবার প্রত্যেক মাটিকে আদব করা আমার আলাহ হজরত কেমন সম্মান করতেন মদিনেতাইয়াবাকে হজর পাকসালিস্লামের সেই মদিনেতাইবের প্রতি আমার কিবলা শেখ হতে আমির আল্লাহ কেমন সম্মান করেন যে আলাহ হজরত বলছেন যে হেরম কি জমি ওর কদম রাখতে চাল না আরে সার কাউকা হে উ জানে এটা তো মাথা রেখে চলার জায়গা কদম পা দিয়ে দিয়ে যারা চলছ হুম একটু সুস্থ করা দরকার এটা হেরম হেরমে পাকের জমিন তাই আমির সঙ্গে এটা প্র্যাকটিক্যাল নমুনা দেখে দিয়েছেন যে হেরমের মধ্যে মধ্যে এবারের মধ্যে যখন বাস থেকে নামছেন গাড়ি থেকে নামছেন প্রথমে তিনি পা দেন নাই হাত দেন নাই তিনি প্রথম মাথা নামিয়ে দিয়েছেন আলা হযত আসার দিয়ে বলে গিয়েছেন আল হযত জীবন থেকে আমির আল্লাহ শিক্ষা নিয়েছেন যে কেমন আদব মদিনাতে এবার করা দরকার সুবাহন আল্লাহ তাই তো আল্লাহ তালা আল্লাহ হজরতকে এমন শানব মান দান করেছেন যে আজকে একশো বছর উনি দুনিয়া থেকে পর্দা করেছেন হয়ে গেছেন কিন্তু ঝাক ঝমকের সাথে এত বড় উর্সে পাক হয়তো কোথাও পালন হয় না এই শতাব্দীতে এই শতাব্দীর বুজুর্গদের মধ্যে আমার আল্লাহ মতো শানদার শরীয়ত ভিত্তিক উর্সে পাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পালন হচ্ছে তাই ইসকে রসুলে যেহেতু তিনি ভরপুর একটা পুরো খাজানা ছিলেন ইস্কে রসুলের তাই আল্লাহ তালা তাকে অনেক নিয়ামত দান করেছেন আর তাকে ফলো করছেন বলেই আমির আলী আল্লাহ তালা এত সম্মান দুনিয়ার মধ্যে দান করেছেন ইনশাআল্লাহ আখেরাতের মধ্যে আমার আমির আলহ সুল্লদের জন্যে অনেক বড়ো সম্মান রয়েছে হুজুরবক সাল্লাহ সাল্লাম না আপন মিম্বরের প্রতি কেমন ঈর্ষাদ করেছেন মিম্বরকে সম্মান কিভাবে দেখাতে বলেছেন যে মেম্বরে কেউ যদি মিথ্যা শপথ করে বসে তাহলে তার ইস্তান সে জাহান নামে বানিয়ে নিল আর হুজুর পাকসলাল্লাহলামের ব্যাপারে কেউ যদি মিথ্যা বলে হুজুর পাকসল্লাহ আসলামের শানকে কেউ যদি খাটো করার চেষ্টা করে কোরআন পাগের মধ্যে স্পষ্ট শান বর্ণনা রয়েছে আর কেউ হুজুর আসলামের শানকে হুজুর পাকসাল্লা মদিনায় তৈব আর শানকে হুজুর পাকসুল আসলাম মসজিদে নবু ইসর শানকে হুজুর পাকসাল্লাউত আলা আলী হিবা আলী ওয়া রাওজে আকদসের শানকে হুজুর পাকসাল দেখতে যাওয়ার সফরে মদিন আর শানকে কেউ যদি খাটো করতে চায় তাহলে অবশ্যই তাকে একটু চিন্তা করা দরকার ভাইরা ইসলামী যেন দর্শবিন্দ তাই দিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন মদিনা তাই এবার কেমন আদব করা দরকার হুজুর পাকসলাম দরবারে আদবের ব্যাপারে তো আল্লাহ তালা স্বয়ং কোরআনে পাকের মধ্যে ইসাদ করেছেন হুজুর ইসলামের আওয়াজ মোবারকের উপর তোমাদের আওয়াজকে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না এবং হুজুর পাকসাল্লা উসলামের ফয়সালার আগে নিজের ফয়সালাকে পেশ করতে মানা করেছেন হুজুরবাহ যেটা রায় দিয়েছেন যেটা ফয়সালা দিয়েছেন সেটাকে মেনে নাও এটার মধ্যে বরকত হয়েছে তাই নিজের রায়কে নিজের মতামতকে হুজুর পাখালের মতামতের উপর শরীয়তের মতামতের উপর প্রাধান্য দেওয়ার জন্য মানা করা হয়েছে সালের দরবারে আদপ্ত আলী শান যে শহরের কসম হুজুর বিলাদত গাহ অর্থাৎ মক্কাই মোকরামার কসম আল্লাহ তালা কোরআনে পাগের মধ্যে দেখেছেন লাম বিহাদ আল বালাদ ওয়া আংতা হিল্লুম বিহাদ আল বালাত ওয়া আলিদুম ওয়ামা ওয়ালাদ এভাবে হুজুর পাকসল আসালামের সান মান আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বর্ণনা করেছেন হুজুর পাকসাল্লাহ আলী আসসালামের প্রতি সম্মান প্রদর্শন যদি আমরা সঠিকভাবে করতে চাই তো সেই সকল জিনিস যেগুলো হুজুর পাকসাল্লাহ তাের সাথে রিলেটেড সেগুলোকে সম্মান করতে হবে বিশেষত আমরা দুটো জিনিস এখন দেখতে পাই দুটো থেকে তিনটি জিনিস প্রতি আমরা বিশেষভাবে শ্রদ্ধা করা দরকার সেটা হচ্ছে এক তো হুজুর পাখাল্লা আসলামের বংশধর যেখানে পাই তাদেরকে সম্মান করব। হুজুর বংশের কোনো সন্তানরা যেন অভুক্ত না থাকে হুজুর আসলামের কোনো বংশের সন্তানরা যেন চাকরিবিহীনের দিক সেদিক না থাকে যেভাবে যে যেই পজিশন থেকে পারি ওনাদেরকে সহযোগিতা করবো ইনশা আল্লাহ আসাল দ্বিতীয়ত মদিনা এবার যখন হাজির দিব তখন হুজুবাহাম মদিনা তৈয়াবা আদব পরিপূর্ণভাবে রক্ষা করার চেষ্টা করব একজন প্রাইম মিনিস্টারের বাসভবনে যদি যায় বা তার সামনে উপস্থিত হয়ে আমরা তাহলে আমাদের অবস্থা কেমন হয় তাহলে যিনি কুল কায়েনাতের হ্যাড প্রধান দায়িত্বে আল্লাহ তালা যাকে সমাসীন করেছেন হুজুর পাকসাল্লা পুরো সালতানাতের মালিক আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন যাকে মালিক কুল বানিয়ে দিয়েছেন খালিকে নে যিসকো মালিকে কুল বানা দিয়া অর্থাৎ সৃষ্টি জগতের সষ্টা আল্লাহ তালা যখন তার পুরো সৃষ্টির মালিক রসুল বাকসাল্লা সঙ্গে মাল বানিয়ে দিয়েছেন সেই রসুল বাক্স দরবারের কেমন আদব করা দরকার তাই মদিনাতে এবার যখন চলবো যখন কথা বলবো যখন খাবো এর প্রত্যেকটা ক্ষেত্রে মদিনাতে এবার সম্মান করা দরকার আর হুজুর পাকসলার সাম্যের তবরুকাত যেগুলো আমরা যেখানে যেখানে পাই যে হুজুর পশ্লামের চুল মুবারক দেখি দাড়ি মুবারক দেখি লাঠি মুবারক দেখি জোতা মুবারক পাই অনেক মিউজিয়ামের মধ্যে অনেক ইসলামী ভাইদের ঘরে অনেক মুসলমান কি রসুলের ঘরের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে ই তবরুকাত রাখা আছে এগুলোকে যেন অবজ্ঞা না করি না করি সেগুলোকে যেন আমরা যথোপযুক্ত সম্মান করি হুজুর পাকসলার সামনে অনেকে জোতা মুবারকের নকশা যেমন আমি নারায়ণ শরীফের নকশা দিয়েছি তো এর এটা হুজুর প্রসমের জোতা মুবারকের সাইজ ফ্রেম করে অনেকে আশিক রসুল মোহাম্মত সহকারে নিজের মাথায় নিজের কলবের স্থানে বিভিন্ন জায়গায় বুকে লাগিয়ে থাকে তো এটাকে আমরা অবজ্ঞার দৃশ্যে যেন না দেখি সেটাকে যেন যথোপযুক্ত সম্মান করি এই দু তিনটা জিনিসকে আমরা বেশি বেশি আমরা সম্মান করি এবং হুজুব আসলাম হাদিসে পাককে আমরা বেশি সম্মান করি তখন ইনশাল্লাহ তাজিমে মুস্তফা সাল্লি আসসালামের বদৌলত আল্লাহ তালা আমাদেরকে আখরাতে নাজাদ দান করবেন আমাদের গুনাহগুলোকে আল্লাহ তালা মাফ করে দেবেন হুজুর পাকসাল্লামের সাফায়াত আখরাত আমাদের নসিব হবে ইনশাআল্লাহ আজ্জাল পরবর্তী আরেকটা অনুষ্ঠান আমরা হুজুর পাকসালামের তাজিম বিষয়ক আরও কী কী বিষয় থাকতে হতে বিষয়ে ইনশাল্লাহ আলাপ করব আলোচনা উপস্থাপন করবো ইনশাল্লাহ মাদির দেখতে থাকুন আজ এ পর্যন্তই সাল্লু আল আল হাবিব সাল্লাহ তাল আলা মোহাম্মদ সাল্লাহ তাল আলি আলী ওসাল্লাম খুদর কাছে এমন মরজাদা তোমার খুদর সৃষ্টি সবি মুস্তাফা তোমার खुदर सृष्टि शबि मुस्तफा तुम